নমস্কার বন্ধুরা, গত পর্বগুলিতে যেন আপনাদের দেখিয়েছিলাম যে মানকুরের যে পার্ক রূপনারায়ণ নদীর তীরে, বা তারপরে যে বাক্সির ঘাট যেখানে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদী মিশেছে, তো আজকের আমি আপনাদের দেখাবো বাক্সি জিরো পয়েন্ট থেকে আরও কিছুটা এগিয়ে গিয়ে সামনের দিকে যে আজানগাছি পড়ে, তারপর যে কাশ্মলি পড়ে, তো সেই কাশ্মলির একটি সুন্দর অংশের ভ্রমণ কাহিনী আপনাদের দেখাবো। তো এই অংশটিকে বলা হয় কাশ্মলি কজওয়ে পার্ক, নামটির নামকরণের সার্থকতা আমার জানা নেই। তো এবং জায়গাটি পরে যেরকম ম্যাপে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে কুলিয়াঘাট যাওয়ার রাস্তা আছে তার একটুখানি জাস্ট আগেই ডান দিকে একটি মাটির রাস্তা ঢুকে গেছে। তো সেই রাস্তা দিয়ে 1 কিলোমিটার মতন গেলেই আপনারা পৌঁছে যাবেন এই কজওয়ে পার্কে। চলুন, আজকে আমরা মাসখানেক আগে এই কজওয়ে পার্কে গেছিলাম আমি এবং আমার বন্ধু, এবং আজকে আপনাদের দেখাবো এই কজওয়ে পার্কের ব্যাপারে, কিভাবে যাবেন এবং সেখানে গিয়ে কি করতে পারবেন, বা আপনারা ছোট গ্রুপ নিয়ে গিয়ে আরামসে সেখানে কিভাবে পিকনিক করে আসতে পারবেন। তো চলুন, আজকে আমরা রওনা দিই কাশ্মলি কজওয়ে পার্কের দিকে। এটি দেখতে পাচ্ছেন বাক্সির জিরো পয়েন্ট, এখান থেকে বাঁদিকের রাস্তাটি চলে গেছে বাক্সি ঘাটের দিকে, যেখানে অলরেডি আমি আগের ভিডিও দেখিয়েছি, আর ডান দিকের রাস্তাটি চলে গেছে আজানগাছি কাশ্মলির দিকে। আর এসে গেলাম আমাদের সবার প্রিয় বাক্সির ব্রিজ, যেটা বাক্সি জিরো পয়েন্ট থেকে কিছুটা 5 মিনিট গাড়ি চালানোর পরেই পড়ে, এবং এই ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলেছে একটি খাল, যেটি আপনাদের দেখিয়েছিলাম যে বাক্সি ঘাটে মুন্ডেশ্বরী আর রূপনারায়ণের সাথে গিয়ে মিশেছে এই খালটি, এবং এটি অপর দিকে গিয়ে আবার বাইনানের মধ্যে দিয়ে গিয়ে আবার দামোদরে মিশেছে। আর এই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সেই হোগলা বনের মানুষটি এসে গেছে। কেমন? আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাশ্মলির কি কজওয়ে পার্ক, নামটা কোনো মানে জানি না। এটা আমরা আছি হচ্ছে বাক্সির ব্রিজের ওপরে, এবং এটি মূলত ইরিগেশন কাজে ব্যবহৃত হয়। আর আজকে ওয়েদার খুব মেঘলা, আমি জানি না ভিডিওটি কেমন উঠবে। তো চলুন কাশ্মলি গিয়ে আপনার সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছেন বাক্সির ব্রিজ নতুন রং হয়েছে নীল সাদা, চকচক করছে বৃষ্টি। আর ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল চিটনানের দিকে, যেরকম আগের ভিডিও দেখেছিলাম যে বাক্সির একদিকে বাক্সির উল্টো দিকে চিটনান। ঠিক আছে চলুন দেখা যাক, এখান থেকে 6 কিলোমিটার বলছে পার্কটি, তো আপনাদের গিয়ে তারপর দেখাচ্ছি। কজওয়ে পার্ক যাচ্ছি আজকে। কজওয়ে মানে কি? কে জানি, কারণের রাস্তা। নামটা কে দিয়ে? কজওয়ে পার্ক, আমি জানি না কি নাম মানেটা কি। তো এসে গেলাম কাশ্মলি, আর এই কাশ্মলি অবস্থিত হচ্ছে আমতার 2 নম্বর ব্লক, যেটা জয়পুর ব্লক বলা হয়, তার আন্ডারে। তো এই কাশ্মলি অঞ্চল থেকে আর কিছুটা সামনে গেলেই আমাদের কজওয়ে পার্ক। তো কাশ্মলি থেকে কিছুটা এগিয়ে গিয়ে, সেদিন ছিল মার্চ মাসের কোনো একটা তারিখ, আমার ঠিক ডেটটা মনে পড়ছে না, তো হঠাৎ করে সকাল থেকে কি মেঘলা আকাশ ছিল এবং হঠাৎ করে দেখা গেল বৃষ্টির। আর যে দিনে আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি আজকের দিনে, এই বৃষ্টির জন্য মানুষ পুরো চাতক পাখির মতন অপেক্ষা করছে। তো ভগবানকে ডাকুন যেন খুব তাড়াতাড়ি আমরা বৃষ্টি পেতে পারি। কেমন বৃষ্টি এসে গেল হঠাৎ করে বৃষ্টি! কিরম দাঁড়িয়ে আছি মন্দিরে, মন্দির কি করে জানবি? বাড়ি এইগুলো আছে বলে আমি বললাম, বাড়ি হতে পারে। কেউ বাজার ফাজার গেছে বলে তালা দিয়ে, বাড়ি এটা এইরকম স্ট্রাকচার হয় না মন্দিরে।
না পিছনে একটা পাকা বাড়ি আছে, বলে দেবো ইয়ে আছে, সামনে যাচ্ছি কাশ্মীর। কেমন লাগছে? খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। গতানুগতিক পার্ক বলতে আমরা যা বুঝি সেইটা ভেবে বোধ হয় আমরা এসেছিলাম, তো সেইটা আমরা এখানে পাইনি। কিন্তু এই কাশ্মীরের এই অঞ্চলের যে সৌন্দর্য, যে দিগন্ত বিস্তৃত বৃক্ষ সারি, বা দূরে যতদূর চোখ যায় সেখানে সবুজের সারি, সবুজের সমারোহ, কোনো বড় বাড়ি নেই, কোনো ইট কাঠ জঙ্গল, ইটের কংক্রিটের জঙ্গল নেই, তো সেই সমস্ত দিক থেকে বিচার করলে এই জায়গাটি অত্যন্ত মানে অত্যন্তভাবে আমার মনের কাছাকাছি পৌঁছে গেছিলো সেই সময়। এবং বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে একটা ধোঁয়া হয়ে থাকার জন্য রাস্তার দুধারে গাছগুলি আরও সবুজ হয়েছিল, সে এক সৌন্দর্য, অনাবিল সৌন্দর্য আপনাদেরকে বলে আমি এক্সপ্রেস করতে পারবো না, যা সৌন্দর্য আমি সেদিনকে দেখতে পেয়েছিলাম। পার্কে যাচ্ছেন উনি? কেমন পার্কটা ওইদিকে? কি আবার গুলি চালালো? হ্যাঁ তুই আয়। তো এর সাথেই শেষ হলো আমাদের আজকের এই ভ্রমণ কাহিনী, এবং খুব তাড়াতাড়ি হাজির হবো আরেকটি ভ্রমণ কাহিনী নিয়ে। আর এটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। টাটা, ভালো থাকবেন।